জিনিয়াস, সত্যি এটি একটি খুব পাওয়ারফুল শব্দ। এই পৃথিবীর 90% লোক চায় এই জিনিয়াস শব্দটিকে তার নামের আগে যুক্ত করতে। কিন্তু সত্যতা হলো এই যে, ইতিহাসে খুব কম লোকই রয়েছে যারা এই জিনিয়াস উপাধিটিকে পেয়েছেন। যখন আমরা এই জিনিয়াস শব্দটিকে উচ্চারণ করি, তখন আমাদের সামনে 2 থেকে 4 জনের ছবি ভেসে ওঠে, যেমন আইনস্টাইন, নিউটন, নিকোলা টেসলা, রামানুজন, লিওনার্দো দা ভিনচি, স্টিভেন হকিং। এছাড়াও আরও কয়েকজন সায়েন্টিস্ট, মিউজিশিয়ান, আর্টিস্ট এবং ফিলোসফার রয়েছে যাদেরও আমরা জিনিয়াস হিসেবে জানি। কিন্তু ভাবনার বিষয় হলো এই যে, জিনিয়াস শব্দটি কি কেবলমাত্র এই ব্যক্তিদের মধ্যেই সীমিত? অর্থাৎ এই সকল ব্যক্তিরাই কি কেবলমাত্র জিনিয়াস? এবং এর সাথে সাথে আমাদের মনে আরও একটি বড় প্রশ্ন তৈরি হয় যে, জিনিয়াস ব্যক্তিরা কি জন্মসূত্রেই জিনিয়াস হয়, নাকি তারা বড় হয়ে অনেক শিক্ষা লাভের পর জিনিয়াস হয়? আমাদের মধ্যে থেকেও কি কেউ জিনিয়াস হতে পারবে না? আমরা কি সেই জিনিয়াসদের মতো নিজেদের নামের আগে এই জিনিয়াস উপাধিটিকে অ্যাড করতে পারবো না? এমন ধরনের প্রশ্ন কি আপনার মধ্যে কোনোদিন এসেছে? আজকের এই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন, কারণ আজকের এই ভিডিওটিতে আমরা এই জটিল প্রশ্নটির অ্যান্সারকে খুঁজতে চলেছি, এবং এর সাথে সাথে জিনিয়াসদের কিছু সিক্রেট ফ্যাক্টগুলিকেও আজ আমরা জানতে চলেছি। কিছু কিছু লোক মনে করেন যে ইলন মাস্ক, স্টিভ জবস এই সকল ব্যক্তিরা জিনিয়াস, কিন্তু বন্ধু, এরা জিনিয়াস নয়, বরং এরা একজন ট্যালেন্টেড বিজনেসম্যান। তো সব থেকে প্রথমে আমরা জেনে নিই যে জিনিয়াস এবং ট্যালেন্টেড পার্সনের মধ্যে তফাত কি রয়েছে। আসলে যারা জিনিয়াস হয়, তারা কোনো জিনিসকে অরিজিনেট করে, অর্থাৎ তারা কোনো জিনিসকে উদ্ভব করে। কিন্তু অপরদিকে ট্যালেন্টেড পার্সন সেই অরিজিনেট করা জিনিসকে ডেলিভার করে। উদাহরণস্বরূপ, একজন জিনিয়াস ম্যালেরিয়ার ওষুধ তৈরি করলো, এবং একজন ট্যালেন্টেড ব্যক্তি সেই ভ্যাকসিনের উপর ভিত্তি করে একটি মেডিকেল ফার্মেসি তৈরি করলো, এবং লোকেদের মধ্যে সেই ভ্যাকসিন বা ঔষধকে পৌঁছে দিল, এবং সেই বিজনেস থেকে প্রচুর মাত্রায় ইনকাম করে একজন সাকসেসফুল ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হলেন। একজন জিনিয়াস ব্যক্তি একদম ইউনিক আইডিয়াকে অরিজিনেট করতে থাকে। কিন্তু হ্যাঁ, এমন নয় যে সে নিজে নিজেই কোনো কিছুর সাহায্য ছাড়াই কোনো জিনিসকে আবিষ্কার করে। জিনিয়াস ব্যক্তিরাও পুরনো আইডিয়া, পুরনো লয়ের সাহায্য নেয়, এবং সেই পুরনো ল এবং আইডিয়ার সাহায্য নিয়েই নতুন এবং ইউনিক আইডিয়াকে জন্ম দেয়। আইনস্টাইনের ফেমাস থিওরি, থিওরি অফ রিলেটিভিটিও, বহু পুরনো ল, পুরনো আইডিয়া এবং থিওরির উপর ভিত্তি করেই অরিজিনেট হয়েছে। কিন্তু হ্যাঁ, থিওরি অফ রিলেটিভিটি এমন একটি কনসেপ্ট ছিল যা সায়েন্স জগৎকে এক নতুন দিশা দিয়েছে। জিনিয়াস লোকেরা তাদের ইনভেনশনগুলির দ্বারা সাধারণ লোকেদের মধ্যে ভাবনার এক টার্নিং পয়েন্ট তৈরি করে। জিনিয়াস মানে এ নয় যে আপনি অন্যান্য আইডিয়া এবং লয়ের হেল্প ছাড়াই কোনো নতুন জিনিসকে ইনভেন্ট বা আবিষ্কার করবেন। কোনো নতুন জিনিসকে ইনভেন্ট বা আবিষ্কার করতে হলে আপনাকে পুরনো ল, পুরনো আইডিয়া এবং পুরনো থিওরির হেল্প নিতেই হবে, তাছাড়া আপনি কোনো নতুন জিনিসকে ইনভেন্ট করতেই পারবেন না। জিনিয়াস বলতে অন্যের আইডিয়া, ল এবং থিওরির সাহায্য নিয়ে এক নতুন এবং ইউনিক জিনিস বা ভাবনা বা থিওরির আবিষ্কার করা। অনেকে মনে করেন যে কোনো ব্যক্তির আইকিউ খুব বেশি হলে সে জিনিয়াস, কিন্তু বন্ধু, এই কথাটি সম্পূর্ণভাবে ভুল। যদিও এই কথাটি সত্য যে জিনিয়াস লোকেদের আইকিউ সাধারণ লোকেদের তুলনায় অনেক বেশি হয়, নর্মাল লোকেদের আইকিউ প্রায় 85 থেকে 140 পর্যন্ত হয়, কিন্তু জিনিয়াস লোকেদের আইকিউ 145 থেকে 160 পর্যন্ত হয়। কিন্তু এই পৃথিবীতে এমন বহু লোক রয়েছে যাদের আইকিউ নর্মাল লোকেদের তুলনায় অনেক বেশি, কিন্তু তবুও তারা এভারেজ লোকেদের মতোই বিহেভ করে। কানাডার একটি সায়েন্টিফিক রিসার্চ অনুযায়ী জানা গেছে যে আইকিউর সাথে সাকসেসের কোনো সম্পর্ক নেই। আপনার আইকিউ বেশি হলেই যে আপনি সাকসেস হবেন তা নাও হতে পারে। ইভেন কম আইকিউ হওয়া সত্ত্বেও বহু লোকেরা তাদের লাইফে একজন সাকসেসফুল ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়ে দেখিয়েছেন। ভার্জিন কোম্পানির ফাউন্ডার রিচার্ড ব্র্যানসন এক ইন্টারভিউতে বলেছিলেন যে, যদি কেউ আমার আইকিউ টেস্ট নেয়, তাহলে শিওর যে আমি সেই টেস্টে ফেল করব। কিন্তু আজ সেই রিচার্ড ব্র্যানসন প্রায় 400 কোম্পানির মালিক, এবং রিচার্ড ব্র্যানসন পৃথিবীর টপ বিজনেসম্যানদের লিস্টেও পড়ে। তাই জিনিয়াস লোকেরা তাদের আইকিউর উপর নির্ভর করে জিনিয়াস হয় না। এবার আপনার মনে হয়তো এই প্রশ্নটি অবশ্যই আসছে যে, তাহলে হয়তো জিনিয়াসরা খুবই পরিশ্রমী হয়। কিন্তু বন্ধু, পরিশ্রম তো সবাই করে, একটি পিঁপড়েও প্রচুর পরিশ্রম করে, তাই না? জিনিয়াস হতে গেলে আপনাকে অবশ্যই হার্ডওয়ার্ক করতে হবে। হার্ডওয়ার্ক ছাড়া ঘুমিয়ে ঘুমিয়ে বা শুয়ে বসে আপনি কোনোদিনই সাকসেস হতে পারবেন না। পরিশ্রম করতেই হবে, এর কোনো দ্বিতীয় বিকল্প নেই। সকল সাকসেসফুল ব্যক্তিদের মতো জিনিয়াসরাও প্রচুর মাত্রায় হার্ডওয়ার্ক করে। তাহলে এমন কোন জিনিস রয়েছে
যা জিনিয়াসদের সাধারণ লোকেদের থেকে আলাদা করে? এমন কোন জিনিস রয়েছে যার কারণে কোনো ব্যক্তি জিনিয়াস হিসেবে গণ্য হয়? এমন কী বা ঘটে তাদের সঙ্গে যা সাধারণ লোকেদের সাথে ঘটে না, তাই না? তো বন্ধু, সেই জিনিসটি হলো কিউরিয়াসিটি বা কৌতূহল বা জিজ্ঞাসা বা জানার ইচ্ছা। এতগুলি শব্দ এই কারণেই বললাম যাতে আপনি এর গভীরতাকে বুঝতে পারেন। আপনি কি কোনো জিনিয়াসের বায়োগ্রাফি পড়েছেন? প্রতিটি জিনিয়াসের বায়োগ্রাফি পড়লে বা তাদের নিয়ে তৈরি করা মুভিসগুলি দেখলে আপনি বুঝতে পারবেন যে তাদের সকলেরই মধ্যে একটি জিনিস একেবারেই কমন রয়েছে, যা হলো কিউরিয়াসিটি। এই সকল লোকেদের মধ্যে এক হাই লেভেলের কিউরিয়াসিটি রয়েছে। যখন লিওনার্দো দা ভিঞ্চি কোনো পাখিকে আকাশে উঠতে দেখতে পেতেন, তখন তিনি ভাবতে শুরু করতেন যে এই ছোট পাখিটি কিভাবে বাতাসকে ভেদ করে উঠছে। মানুষ কি কোনোদিন উঠতে পারবে না? জলকে দেখে তিনি জলের এই সরলতায় হারিয়ে যেতেন, ভাবতেন যে কিভাবে কোনো জিনিস এতটা সরল হতে পারে। যখন আইনস্টাইন ট্রেনকে দেখত, তখন সে ভাবতে শুরু করত যে মানুষও কি এইভাবে কোনোদিন ফিউচারে যেতে পারবে। রামানুজনের কাছে নাম্বারস কেবলমাত্র ম্যাথামেটিক্যাল টার্মসই ছিল না, তিনি নাম্বারসকে জাদু মনে করতেন, আর তিনি ম্যাথামেটিক্সকে জাদুর জগৎ বা ম্যাজিক্যাল ওয়ার্ল্ড মনে করতেন, এবং সেই ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে তিনি সকল অসম্ভব জিনিসকে সম্ভব করতে পারতেন। জিনিয়াসদের ব্রেনে কোনো জিনিসই সাধারণ নয়, তাদের কাছে প্রতিটি জিনিসই মিস্টিরিয়াস এবং ইন্টারেস্টিং। তাদের কাছে একটি বালির কণা হতে শুরু করে বড় বড় গ্যালাক্সি সবই তাদের কাছে মিস্টিরিয়াস এবং ইন্টারেস্টিং। এবার আপনার মনে হয়তো এই প্রশ্নটি অবশ্যই আসছে, এতটা কিউরিয়াস কিভাবে হব, বা এতটা কিউরিয়াস হতে গেলে আমাকে কি করতে হবে, এত কৌতূহলকে নিজের জীবনে কিভাবে আনব, তাই না? আপনি জেনে হয়তো অবাক হবেন যে আমরা বড় হয়ে কিউরিয়াস হই না, বরং আমাদের জন্মের সময় থেকেই আমরা খুব কিউরিয়াস। আমরা জন্মই হই কিউরিয়াসিটির সাথে, এটি আমাদের মধ্যে জন্ম থেকেই বিদ্যমান। কিন্তু প্রবলেম হলো এই যে, যতই আমরা বড় হতে থাকি ততই ধীরে ধীরে আমাদের মধ্যের এই কিউরিয়াসিটিকে নষ্ট করে দিই। কিউরিয়াসিটি কাকে বলে এবং এর পরিমাণকে যদি আপনি জানতে চান, তাহলে একদিন একটি ছোট শিশু যে সবেমাত্র কথা বলতে শিখেছে বা সবেমাত্র হাঁটতে শিখেছে তার সঙ্গে কাটিয়ে দেখবেন। আপনি অবাক হয়ে যাবেন যে সেই ছোট শিশুটি প্রতিটি জিনিসকে জানার জন্য, বোঝার জন্য আপনাকে প্রশ্ন করতেই থাকবে। সে প্রতিটি জিনিসকে জানতে, প্রতিটি জিনিসকে বুঝতে খুবই এক্সাইটেড। তার মনে প্রচুর প্রশ্ন থাকে, এটা কি, ওটা কি, কিভাবে হলো, কেন হলো, কোথায়। তার এই কিউরিয়াসিটিতে মাঝে মধ্যে আপনি নিজেই বিরক্ত হয়ে পড়বেন। কিন্তু একটি 15 বছর বয়সী টিনেজকে দেখুন, তাকে আপনি অন্যরূপে দেখতে পাবেন। তাকে ক্লাসে এবং বইয়ে যতটুকু পড়ানো হয় সে ততটুকুতেই খুশি থাকে, তার মধ্যে আপনি অতটা কিউরিয়াসিটিকে দেখতে পাবেন না। তো প্রশ্ন হলো এই যে, এই 15 বছর বয়সে আমাদের এমন কি হয় যে আমাদের মধ্যে থেকে কিউরিয়াসিটি একেবারেই হারিয়ে যায়? তো এর আসল কারণ হলো আমরা নিজেরা সেলফ কনসিয়াস হয়ে যাই, অর্থাৎ আমরা ভুল করতে ভয় পাই, আমরা প্রশ্ন করতে সংকোচবোধ করি। আমাদের ভয় লাগে যে কেউ যদি আমার প্রশ্নে হেসে দেয়। রুলস, রেগুলেশন, সোসাইটি, ফ্যামিলি, এরা সকলে মিলে আপনার কিউরিয়াসিটিকে জিরো করে দেয়, আপনার আসল আইডেন্টিটিকে কেড়ে নেয়। তারপর আমরা সকলেই সেই জব, ফ্যামিলি, ইনকাম, সোসাইটিতে নিজের আইডেন্টিটি তৈরি করা এই সকল কাজে লেগে যাই এবং কিউরিয়াসিটিকে পার্মানেন্টলি ভাবে মুছে দিই। আমরা সকলেই জিনিয়াস হয়েই জন্ম নিই, কিন্তু আমাদের সকলের মধ্যে থেকে যে তার এই কিউরিয়াসিটিকে সারা জীবন বজায় রাখে, সেই ভবিষ্যতে একজন জিনিয়াস হিসেবে প্রতিষ্ঠিত হয়।